তাসকিন আহমেদ, বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি। টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচে উইকেট পেয়েছেন আটটি। বাংলাদেশের দুই জয়ে তিনি ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন। কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি তার ভালো কাটেনি, সেটিতেও প্রথম ওভারে উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। যে ম্যাচে উইকেট পাননি সেরা বোলিং করেছেন সম্ভবত সেই ম্যাচেই। ভারতের বিপক্ষে চার ওভারের টানা স্পেলে রান দেন মাত্র ১৫। লোকেশ রাহুল, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়ে ছাড়েন তিনি। ক্যাচ না পড়লে রোহিত শর্মার উইকেটও পেতেন তাসকিন আহমেদ। একটি জায়গায় এখনও পর্যন্ত তিনি আসরের সব বোলারের উপরে। চার ম্যাচে ১৫ ওভার বল করেছেন তাসকিন আহমেদ। ৫৪ বলেই কোনো রান নিতে পারেননি ব্যাটসম্যানরা। আসরের মূল পর্বে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ডট বল করেছেন তাসকিন আহমেদ। তাসকিনের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ আসলে এই পরিসংখ্যান, যেখানে ফুটে উঠেছে তার নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতা। দিন কয়েক আগে তিনি বলেছিলেন, শুধু ভালো বোলারই নন, হতে চান পরিপূর্ণ এক ক্রিকেটার। নিজের সেই লক্ষ্যই তিনি পূরণ করে চলেছেন বারবার।